হুগলি জেলার গুরব থানার বেনিয়া পুকুর পার এলাকায় সৎ বাবার বিরুদ্ধে ৯ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে প্রবীর দাস তার ৯ বছরের সৎ কন্যাকে ধর্ষণ করছেন। বুধবার বিকেলে বিষয়টি এলাকাবাসীদের নজরে আসে। এলাকার মহিলারা ওই নাবালিকাকে নিয়ে পঞ্চায়েত দপ্তরে যায়। পঞ্চায়েত উপপ্রধান মোহাম্মদ হামিদ থানায় অভিযোগ জানাতে বলেন, তারা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বাবা প্রবীর দাসকে গ্রেপ্তার করে। আমি তো চোখেও দেখিনি, জানি শোনা কথা শুনছি বলছে তাই, আর আমাদেরকে মেয়েটা বলেনি। আচ্ছা, তো কবে জানলেন আপনারা? কাজে গেছিলাম, কাজ থেকে এসে শুনছি এই সব ব্যাপার। আচ্ছা, কি ব্যাপার? ওই সবাই বলছে যে এই ব্যাপার, ও ধর্ষণ করেছে, মুখ করেছে এইসব। আপনার ভাইয়ের নাম কি? ওই প্রবীর দাস। প্রবীর দাস। আর ওই ৯-১০ বছর। বৃহস্পতিবার ধৃতকে চুচুড়া আদালতে পেশ করা হয়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।